নাম নেই বাবা রে সব সময় জানো আব্দুল কাদের জিলানির নাম নেই মেটার বাবা মেটার মা চিন্তা করল ও ঈশ্বর ও গো পরমাত্মা আমাদের মেটা এরকম কেন করে সব সময় বসে বসে বসতে গিয়ে ইয়া গাউস আল মাদাদ চলতে গিয়ে ইয়া গাউস আল মাদাদ খেতে গিয়ে ইয়া গাউস আল মাদাদ ও ঈশ্বর পরমাত্মা আমি এই মেটার বিয়ে দিয়ে ফেলবো আর মেটাকে আমি আর রাখবো না বাবা রে এবার তার আব্বা যেন মেয়েটার বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেল মেয়েটার যেন বিয়ে কোথায় হয়ে যাও বাবা ভাইরা আব্বাজি কান দিয়ে শুনবেন বাবা মিক্স করবেন না আল্লাহর কসম বলি যদি ভালো করে শুনেন তো নিশ্চয়ই আপনি কামে আপনার কাজে লাগতে পারে ও মায়েরা আমার বেটিরা খালারা আমার এই গল্প আপনারা শুনেন এটা কোনো গল্প না এটা হলো একটা ইতিহাস হুজুর বড় পীরের বাস্তব কাহিনী মা মারে এবার আমার বড় পীরের নাম ওই মেয়েটা যেন সব সময় নেই কিন্তু মেয়েটা মুসলমান ছিল এইবার যেন মেয়েটার বাবা মা মেয়েটার বাবা মা তার বিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য বর খুঁজে নিয়েছে আমি তোমার বিয়ে দিয়ে দেব মা মেয়েটার বিয়ে দেবে মেয়েটার বর এবার বিয়ে করতে এসেছে মেয়েটার বর বিয়ে করতে এসেছে মেয়েটার এইবার যেন মেয়েটার বর হব বরকে মেয়েটার হব বরকে আস্তে আস্তে যে ছেলেটা বিয়ে করতে আসছিল ছেলেটাকে মেয়ে কিছু কিছু গুন্ডারা কিছু কিছু মস্তান কিছু কিছু মস্তানরা জানম মস্তানরা ওই যেন ওই হব বরটা মেয়েটার হব বরটার গর্দনে তালবার চাকু দিয়ে মেরে যেন হত্যা করে জবাই করে দিল কি বুঝলে ওই যে মেয়েটা গৌস পাখির পাগল ছিল সেই মেয়েটাকে যেই ছেলেটা বিয়ে করতে আসছে সেই ছেলেটার গর্দনে চাকু দিয়ে ছেলেটাকে শেষ করে দিল মেরে ফেলে দিল মেয়েটাকে ছেলেটাকে শেষ করে দেওয়া হলো শেষ করে দেওয়ার পর এবার খবর আসছে মেয়েটার কাছে ও আপনার মেয়ের বিয়ে কি অমুক জায়গাতে দিতেছিলেন বলে হ্যাঁ কেন বরের গাড়ি যেটা আসছিল আপনার হব জামাইকে এমন করে মেরে গর্দন কেটে মুন্ডকে ঘরকে আলাদা করে দিয়েছে আল্লাহ আল্লাহ মেয়েটা তখন বলছে মেয়েটার বাপ বলছে মেয়েটার বাপ বলছে বলে বেটি মারে বলে বাবা তুমি এই যে কি একটা মুখে শব্দ বল বড় পীর কাদের জিলানি বলো ইয়া গাউস আল মাদাদ বলো বলেই তোমার হবরটাকে মেরে দিয়েছে মারে আর তুমি এই কথাটা বলো না বেটি শোনা রে আর তুমি এই ভাষাটা বলবে না ও তুমি এই ভাষাটা আর বলবে না বলে আব্বা কি বলবো না বলে ইয়া গাউস আল মাদাদ বলিও না ইয়া গাউস আল মাদাদ বলিও না এ বেটি রে বাবা রে তোমাকে যখন দেখি ইয়া গাউস আল মাদাদ বলে ইয়া গাউস আল মাদাদ বলে বলে বেটি রে ইয়া গাউস আল মাদাদ বলার কারণে তোমার হব স্বামীকে হত্যা করে মুন্ডখানা আলাদ করে দিয়েছে মেয়েটা কি জবাব দিচ্ছে দেখেন বাবা গা আমার হব বলকে
জীবনে কোন কষ্ট হতে পারে না আমার হব মর কোনদিন মরতে পারে না নারে তাকবীর নারে রিসালাত শাইর ইসলাম জনাব দিলবার শাহী সাহেব নারে তাকবীর চলে একজন দিয়েছে 5000 100 টাকা সুবহানাল্লাহ আর একজন দিয়েছে 1900 টাকা সুবহানাল্লাহ আর একজন দিয়েছে আপনি দিলেন 1100 টাকা তো 1100 টাকা আমার হয়ে গেছে মোটামুটি 8 জন আর 11000 টাকা হয়ে গেছে মনে হয় 10 জন আশা করি ইনশাআল্লাহ 1100 টাকা হয়ে গেছে 9 জন 9 জন আর 3 জন আর 11000 টাকা করে আর একজন মাত্র লাগবে হবে না একজনের জন্য আপনারা খালি থেকে যাবেন গৌস পাকের এই মারাত্মক এই গুরুত্বপূর্ণ সময় ইয়ারবি শরীফের মহব্বতে একজন 11000 টাকা একজন হযরত চলে এসেছেন শাইর ইসলাম সাহেব পৌঁছে গেছেন যতটা ফরমাইশ করেছিলেন আপনারা শোনাবেন আচ্ছা একটা কাজ করলে হবে না সেক্রেটারি সাহেব হযরত শাইর ইন্টারন্যাশনাল দিলবার শাহী সাহেব মজুদ আছে সেক্রেটারি ইনাকে নিয়ে গেছি তিনবার গেছেন ইনি কিন্তু কালেকশন ধারণ করেন আমার মাদ্রাসায় 5 লাখ টাকা কালেকশন করে কি মনে মনে হযরত দারুন কালেকশন করে দেখেন আসতে লেগে গেছে সবাই যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন হযরত শাইর ইসলাম সাহেব চলে এসেছেন একবার পিপড়ার মতো লাইন ধরলে মানে আমরা পাগলা বকছে তখন ধরে দেখেন চলে আসেন আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব পারভেজ আলম নাম কত সুন্দর গো আমি রসুলে পাকের মহব্বতে 12 রবিউল আউয়াল শরীফের মহব্বতে 12000 টাকা 1000 টাকা বেশি কষ্ট দেব না দিয়ে দিলেন নারে তাকবীর নারে রিসালাত যখন ব্যাটার নামে দিয়েছেন সবাই তো বাপের নামে দিবেন গাউসে পাকের নামে দিলেন তো নবী পাকের নামে দিলেন ইনি 12000 টাকা জোর করে নারা নারে তাকবীর নারে রিসালাত 12000 টাকা দাদা হয়ে গেছে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 1100 করে তিনটা কলম মাত্র বাকি আছে কেন এরকম করছেন বলেন তো তিনটা কলমের জন্য কেন আমাকে বেজ্জত করে দিলেন এই তিনটা কলম 1100 টাকা আপনারা দিবেন না নামই দিয়ে দিব কি বলে কি আমি কি বলে কি ফেসে গেলাম না আপনারা দিবেন তিন জন কেউ 1100 করে হাত খাড়ো করে দেন মাওলানা বড় পীরের নামে আমি দিলাম 1100 টাকা একটু আমার পরিবার জন্য দোয়া করে দিয়ে আমার মা মারা গেছে দাওলাত দিয়ে জমি জায়গা দিয়ে বাপ চলে গেছে একটু দোয়া করে দিয়ে এই বাবা তবে শেষ মুহূর্তে গল্পটা শেষ করে দিই তারপরে হযরত চলে আসছে আমি দেরি আর করলাম না বাস এই গল্প শেষ আমার কাহিনী শেষ একবার জোরে বলুন সুবহানাল্লাহ ए बाबा भैया अब्बा जी बोले बाबा चाहिए दान जान 1100 200 सुभान अल्लाह ए बाबा भैया अब्बा जी अच्छा ना कोई बोलोगे ना क्या ना बोलोगे क्या ना तुम्हारा कथा क्या ना बोलोगे আবার ভাইরা আব্বা জীবন ভাইরা এবার ওই মেয়ে আচ্ছা 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 ওই মেয়েটা মুসলমান না গায়ের মুসলমান গায়ের মুসলিম না মুসলমান যে যে মেয়েটা কাহিনী বলছেন আরে বলেন না কেউ জি আরে কি 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 গায়ের মুসলিম বাপ ওই গায়ের মুসলিম আমার বড় পীরের নামে পাগল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এবার যেন মেয়েটার কানে আওয়াজ চলে গেল মারে আর তুমি গাউস আল মাদাদ বলিও না এই গাউস আল মাদাদ বলছো বলে কিন্তু এই অসুবিধা তোমার হব স্বামীকে চলো বাবা মেরে দিয়েছে মেয়েটার বিশ্বাস দেখে মেয়েটা বলছে যে আমার স্বামী মরতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন এত কিপটাগিরি করলে হবে সুবহানাল্লাহ বলতে মেয়েটা বলছে আমার স্বামী মরতে পারে না মেয়েটা দৌড় মারলো বড় পীর সাহেবের কাছে আমার বড় পীরের কাছে চলে গেল হুজুর হুজুর আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আছে একজন খাদি বেরিয়ে আসলো কি বলছো কে গো তোমার বাড়ি কোথায় কোথায় দিকে এসছো বলে মামা আমি হতে পারি গায়ের মুসলিম হতে পারি খ্রিস্টান কিন্তু আমি বড় পীরের নামে পাগল আছি বড় পীরের মহব্বতে আমি পাগল বড় পীরের মহব্বত আমি কোন গন্দা মহব্বত করি না আমি কোন নোংরা মহব্বত আমার বড় পীরকে করি না আবার বড় পীরকে দিন থেকে ভালোবাসি আবার বড় পীরের যদি আমি আমার বড় পীরের নাম আমি না নিই আমার সময় যায় না আমার সবাই কাটে না আমি 11 বার বড় পীরের নাম নি ইয়া গাউস আল মাদাদ 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 না বললে ঘুমাই না ও ভাই রে আমার বড়